हेलो फ्रेंड, আমি দেবরাজ ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে চলে যাওয়ার আগে একবার রিকোয়েস্ট করব ভিডিওটি পুরোটি দেখুন, কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো আলোচনা করব, যারা পুরনো ক্যান্ডিডেট আছে তাদেরও সুবিধা হবে এবং যারা নতুন দেখছেন তাদেরও সুবিধা হবে। এই কাজগুলোকে আপনারা কিভাবে করবেন এবং এই কাজের বিষয় কিছু চেঞ্জ এসেছে, সেই চেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং যারা পুরনো ক্যান্ডিডেট কাজ করতে করতে কোনো কারণে ছেড়ে দিয়েছেন তাদেরকে বলবো ভিডিওটি স্কিপ করবেন না, তারা ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, আপনারা আবার পুরনো কাজগুলোকে স্টার্ট করতে পারবেন কিভাবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এরকম কাজের নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, এছাড়া ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যেখানে কাজের পুরো ডিটেলস দেওয়া আছে, কি কাজ কোথায় আসতে হবে, কি খরচা আছে, এভরিথিং দেওয়া আছে। সেগুলো দেখে নিয়ে অফিসে সরাসরি যোগাযোগ করে এখান থেকে কাজ স্টার্ট করতে পারেন। এই কাজগুলো নিয়ে গিয়ে আপনারা দশজনকে দিয়েও করাতে পারেন, বাইরে একটা ফ্যাক্টরি মতো লাগিয়েও কাজ করতে পারেন। কাজগুলো আমি একটু দেখাচ্ছি, দেখুন এই ধরনের কাজ আপনারা করতে পারেন। এই কাজগুলো আপনারা নিয়ে গিয়ে বাড়িতে একটা ফ্যাক্টরি মতো লাগিয়েও দশটা মহিলাকে এক জায়গায় বসেও কাজ করতে পারেন। এটা এক টাইপের কাজ। আমি আরো কিছু কাজ দেখাবো, যেমন এই টাইপের কাজগুলো অনেকে ফিগারে কাজ করতে চান না, সেক্ষেত্রে আপনারা এই টাইপের কাজগুলো করতে পারেন, এটাও আপনারা লোক দিয়ে করাতে পারেন। এটা আরো সহজ হয়ে গেছে, আগে যেটা একটুখানি ট্রাপ ছিল, কঠিন হয়ে যেত, কাজগুলো করতে অনেকে প্রবলেম হতো, সেটা আমরা আরো সহজভাবে করাচ্ছি, সেটাও আপনারা বাড়িতে বসে করতে পারবেন এবং লোক খাটিয়ে করাতে পারবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, আমি বিষয়গুলো আলোচনা করবো, আমি কিন্তু কাজগুলো আগে দেখিয়ে দিই। এই টাইপের কাজগুলো আমাদের নতুন হচ্ছে, যারা পুরনো ক্যান্ডিডেট আছে কোনো কারণে কেমিক্যালের কাজ হয়তো করতে পারেননি, তারা কিন্তু কোম্পানিতে যোগাযোগ করতে পারেন, এই কাজগুলো নিয়ে আপনারা আবার স্টার্ট করে এই কাজগুলো নতুনভাবে রেডি করে আমাদেরকে কোম্পানিকে দিলে এটা কিন্তু ভালো মজুরি আছে। আপনাদের এক একটা মজুরি ধরে রাখুন 55, 60, 40 এরকম মজুরি আছে, পিসে বলছি, কোয়ান্টিটিতে নয়। যেমন এই গিফট আইটেমের যে পার্টগুলো আপনারা যখন কাজ করেন সেগুলো কোয়ান্টিটি হয়ে যায়, যেমন 100 পিস 110 পিস করলে আপনি 200 টাকা 100 টাকা পান, সেখানে কিন্তু আপনার পার পিসে 50 টাকা 55 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা 200 টাকা 230 টাকা 280 টাকারও কাজ আছে, করতে পারবেন পার পিসে। আমি এই বিষয়ে আলোচনা করব, যারা নতুন আছে স্কিপ করে চলে যাবেন, আমি একটু কাজগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই টাইপের, যারা শুধু এই টাইপের কাজ করেন, ফিগারের কাজকে অনেকে করতে চান, এই টাইপের কাজগুলো করতে পারবেন, সেগুলো আমরা আলোচনা করবো কিভাবে কি করতে হবে। সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। আমি আরো কিছু কাজ দেখাই, এই টাইপের চাবি রিং এর কাজগুলো আরো সহজ হয়ে গেছে, কিভাবে করবেন সেগুলো আমি দেখিয়ে দেবো, এই টাইপের কাজগুলো আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কাজগুলো দেখালাম কি টাইপের কাজগুলো করতে পারবেন, এবার আমরা বিষয় নিয়ে আসি। দেখুন, এটা হচ্ছে আপনাদের যে গিফট আইটেমের, যে যখন আপনারা কাজ করছিলেন, যারা পুরনো আছেন গিফট আইটেমে কাজ করছিলেন, কাজ করতে গিয়ে একটা প্রবলেম হচ্ছিল, কেমিক্যাল গুলো ঠিকঠাক করে যাচ্ছিল না, বাবাস এসে যাচ্ছে, ছবিগুলো ছিঁড়ে যাচ্ছে, প্রবলেম গুলো অনেকের হয়েছে। এখন যে কেমিক্যালটা অ্যাপ্লাই করা হবে সেটা অনেক সহজ করে দিয়েছে আমরা পদ্ধতি, এবং কেমিক্যালটা খুব ভালো কেমিক্যাল এসছে, খুব সহজেই কাজটা করতে পারবেন, খুব ইজিলি কাজটা হয়ে যাবে, কিভাবে পেস্টিং করলে কাজটা বেটার হবে এরকম ভিডিও আমরা অনেক ইউটিউবে দিয়েছি, দেখে নেবেন। এই যে গিফট আইটেমে যে কাজগুলো হচ্ছে, এই যে পার্টগুলো দেখতে পাচ্ছেন, পুরো গাড়ি কিন্তু আগে সেটিং করতে হচ্ছে না, এই ছোট ছোট যে পার্টগুলো আছে এই পার্টগুলো এরকম কাটিং করে আমরা দিয়ে দেবো আপনাদেরকে। এই পার্টের উপর আপনাদেরকে এরকম স্টিকার লাগাতে হবে, স্টিকার লাগানোর পর এরপর একটা কেমিক্যালের লেয়ার তৈরি করতে হবে। আগে বলেছিল স্টিকারটা কেটে দেওয়া হচ্ছিল, এখন আমরা বলেছি এটাকে রাউন্ড শেপ করে নামিয়ে দিতে। আমি বারবার আগেও বললাম যে আমি সহজ পদ্ধতিগুলো দেখাবো, যে রাউন্ড শেপ করে নামিয়ে দিলে যদি কেমিক্যালটা কোনো কারণে বাই চান্স বাইরে বেরিয়েও যায়, এখান থেকে শোপ করে ভেতর দিকে ঢুকে গিয়ে ভিজে যাবে না। এই প্রবলেমটা অনেকেরই হচ্ছিল, যে কারণে আমরা এটা করে দিয়েছি, যাতে সুবিধা হবে কাজগুলো করতে। যারা পুরনো আছেন কোনো কারণে কাজগুলো করতে পারেননি, সেই ক্ষেত্রে তাদেরকে বলছি যে সাইডটা ভিজে যাচ্ছে, অনেকের প্রবলেম হয়েছিল, যারা সাইড ভিজে গেছে, স্যার বারবার বলছিলেন স্যার সাইডগুলো ভিজে যাচ্ছে, এটা যদি কোনো সলিউশন হয় খুব ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা এটা বার করেছি যে সাইড থেকে আপনাকে পেপারটাকে পেস্টিং করে দেবেন, যখন আপনি কেমিক্যালটা অ্যাপ্লাই করবেন কোনো কারণে যদি ফাঁকা থাকে সেখানে কেমিক্যাল আর ভেতর দিকে যাবে না। কেটে দেওয়ার পরে সেটা কি হচ্ছিল, ফাঁকাটা থাকলে ওখানে কেমিক্যাল ভেতর দিকে ঢুকে যাচ্ছিল, ভিজে যাচ্ছিল, যে কারণে আমরা যাতে কাজগুলো আরো ভালো হয় সেদিকটা ধ্যান দিয়েছি। যারা নতুন দেখছেন যদি মনে করেন এই কাজটা করবেন, এটাও করতে পারেন, এটার সঙ্গে এটাও করতে পারেন, এবং আমরা যে নতুন কাজগুলো আবার স্টার্ট করেছি এই যে কাজগুলো, এই কাজগুলো আপনারা খুব ইজি হয়ে করতে হবে। শুধু কেমিক্যালের লেয়ারের মধ্যে কোনো স্টিকার নেই, এরকম বোর্ড থাকবে, এর মধ্যে আমরা পেন্টিং করে দেবো, তো কেমিক্যাল দিয়ে আপনি লেয়ারটা তৈরি করে দেবেন। যারা পুরনো আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, স্টার্টিং করতে পারেন এই কাজগুলো, আবার কোনো কারণে কেমিক্যালের কাজে হয়তো করতে পারেননি তারা স্টার্ট করতে পারেন। অনেকে এরকমও কমেন্টস করে, স্যার আমরা অনেকদিন ধরে কাজ করছি কিন্তু আমাদের পোষাচ্ছে না বা আমাদের খরচা উঠছে না। দেখুন, একটা জিনিস বারবার বলবো,
মন দিয়ে কাজটা করতে হবে। আর মার্কেটে যাতে মালটা বিক্রি হয়, আপনারা যারা কাজ করছেন অনেকে জানেন, যখন ফার্স্ট টাইম আমরা এই কাজটা শেখাচ্ছিলাম প্রচুর কাজ আমরা জমা নিয়েছি, প্রচুর মাল ভুল হয়েছে, আমরা পেমেন্টও করে দিয়েছি, আমাদের বাইরে বস্তাও পড়ে আছে, বস্তা বস্তা মাল আমরা ফেলে দিয়েছি, যারা এখানে এসেছেন তারা দেখেছেন, সেগুলো কিন্তু আমরা লসে রান করেছি। এবার এখানে একটা মাইনাস পয়েন্টও আছে, আপনাদেরও লস হয়েছে। কোথায় না, আপনারা যখন আপনারা এই কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে রংটা আর ক্লেটা আপনাকে নিজেকে খরচা করতে হয়েছে, বাদ বাকি তো সব আমরা দিচ্ছি কোম্পানি থেকে, ইভেন ফিনিশিংটা কোম্পানি করছে, শুধুমাত্র আপনাকে জাস্ট এইভাবে কাজগুলো করে দিয়ে দিতে হচ্ছে, বাদ বাকি ফিনিশিং সব কোম্পানি করছে, সেগুলো কিন্তু কোম্পানির লস হচ্ছে। আর গিফট আইটেমের ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয় না, কিছু কিনে আপনাকে মাল বানিয়ে দিতে হয় না। হ্যাঁ, প্রথম একটা ইনভেস্টমেন্ট আপনার হয়, যেটা আমি ইউটিউবে সরাসরি সব ভিডিওতে বলেছি, যে একটা ইনভেস্টমেন্ট কখন হয়, যখন আপনাকে ট্রেনিংটা দেওয়া হয় আর ট্রেনিং পিরিয়ডে নষ্ট হয়। যখন আমি ট্রেনিং করবেন না, ট্রেনিং পিরিয়ডে কি হয়, দেড় মাসের ট্রেনিং হয় আমাদের, দেড় মাসে যে ট্রেনিং চলাকালীন যে কেমিক্যালটা অ্যাপ্লাই করা হয় সেটা নষ্ট হয়। এই নষ্ট করার জন্য কাউকে কিন্তু আমরা কোম্পানি থেকে কেমিক্যালটা দিই না, ওই ট্রেনিং পিরিয়ডে প্র্যাকটিস মেটেরিয়াল নিজেকে কিনে নিতে হয়। দেখুন, এটা সরাসরি আমরা ইউটিউবে বলছি, আপনাকে না বলে আমরা এখানে নিয়ে এসে ডেকে নিতে পারতাম, সরাসরি ইউটিউবে বলছি যে আপনাদের কিন্তু ফার্স্ট টাইম যখন আপনারা ট্রেনিং নেবেন তখন কিন্তু আপনাকে কেমিক্যালটা নিজেকে কিনেই আপনাকে ট্রেনিংটা নিতে হবে। হ্যাঁ, কাজ জানা আছে, সার্টিফিকেট আছে, জমা করবেন, সঙ্গে সঙ্গে আমি কাজ দিয়ে দেবো, সেটা আলাদা ম্যাটার। যদি কাজ জানা না থাকে, ট্রেনিংটা আমরা পুরোপুরি ফ্রিতে দেবো, ট্রেনিং এর জন্য কোনো ফিস লাগবে না। একটা ফর্ম তুলতে হয়, ফর্মের দাম 300 টাকা, এটা ফিল আপ করে জমা দিতে হয়। এই 300 টাকাটা আমরা কেন নিচ্ছি সেটা বলেছি, প্রসপেক্টাস, ফর্ম, সার্টিফিকেট, এমপ্লয়ার কার্ড, ট্রেনিং পিরিয়ডে যত কাগজপত্র লাগবে ইনক্লুডিং ট্রেনিং, এর চার্জটা ধরলে আপনারা ধরতে পারেন, যেটা এর চার্জ। যদি আপনারা এটা ধরতে চান তো ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ট্রেনিং পিরিয়ডে প্র্যাকটিস মেটেরিয়াল, যেটার উপর আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন এখানে নয়, যতক্ষণ আপনি আমার কোম্পানিতে থাকবেন সব কোম্পানির খরচাতে হবে, যেটা শুধুমাত্র বাড়িতে প্র্যাকটিস করবেন ওটা কিন্তু নিজেকে বাইরে থেকে কিনে নিতে হবে। দেখুন, ইউটিউবে এইভাবে সরাসরি আপনাকে কেউ বলবে না, আমরাকে আপনার প্রপোজাল এরকম দেবো না যে আপনার বাড়িতে আমরা মাল পৌঁছে দেবো, আপনি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে, এরকম কোনো ব্যাপার না। অনেকে আমাদেরকে ফোন করে যে স্যার আমাদের বাড়িতে মালটা পৌঁছে দিন, বা পেন প্যাকিং, বিস্কুট প্যাকিং, এইসব কিন্তু এই কোম্পানিতে নয়। যারা এটা ভেবে ফোন করেন করবেন না, এই কোম্পানিতে কোনো প্যাকিং এর কাজ নেই, আর কোনো কোম্পানি প্যাকিং এর কাজ দেয় না, কারণ প্যাকিং এর কাজ কোম্পানি নিজস্ব মেশিন থাকে, ডাইরেক্ট মেশিনই হয়। যেমন আমাদের এইসব কাজগুলো, যেমন আমরা কাজ করি, রেডি করি, পুরো প্যাকেজিং হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যায়, কাউকে প্যাকেজিং এর জন্য আমরা বাইরে পাঠাই না। এই জায়গাটা ধ্যান দেবেন, তো এটা বলবেন না যে পেন প্যাকিং বা বিস্কুট প্যাকিং এরকম কোনো কাজ আমাদের এখানে হয় না, এটা একটু মনে রাখবেন। আমি সরাসরি ইউটিউবে এই কারণে বলছি, যারা আসবেন ভালো করে ভিডিও দেখবেন, দেখে এসে কথা বলবেন, তারপরে যদি মনে হয় আপনি কোম্পানিতে কাজ করবেন তারপরে ডিসিশন নেবেন। ফুটপাট করে এসে নিজে ইনভেস্ট করে দিলেন টাকা, কাজটা করতে পারলেন না, তাহলে কিন্তু লসটা আপনারই হবে। দেখুন, এতে কিন্তু আপনারা অনেকে ভাবছেন যে কোম্পানি সব ডিটেলস বলে দিচ্ছে, এতে কোম্পানি ক্ষতি হয় না, কোম্পানি তো এখান থেকে ইনকাম করতে পারে। অবভিয়াসলি দেখুন, আপনাদেরকে বলে দেওয়াটা আমাদের কর্তব্য, কারণ প্র্যাকটিস চলাকালীন প্র্যাকটিস মেটেরিয়ালটা নিজে কিনে খরচা করবেন, সেক্ষেত্রে আগে থেকে বলে দেওয়াটাই বেটার। আমরা আপনাদেরকে আগে ভর্তি করে নেবো, তারপরে বললাম যে আপনাকে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এই মেশিন কিনুন, সেই মেশিন কিনুন, এরকম কোনো প্রলোভন আমরা দিই না, এইসব জিনিস আমরা করি না। আপনাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি, ট্রেনিং করে প্র্যাকটিস মেটেরিয়ালটা আপনার নিজের খরচা হবেই, এটা আমরা কাউকে প্রোভাইড করি না। হ্যাঁ, যারা কাজ জানেন তাদেরকে আমরা সরাসরি কাজ দিয়ে দেবো, যদি সার্টিফিকেট দেখাতে পারেন, এটা একটা ব্যাপার। এটা হচ্ছে আপনার গিফট আইটেমে যে কাজগুলোর কথা বলছি, এই টাইপের কাজগুলোর ক্ষেত্রে, এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই টাইপের কাজগুলোর ক্ষেত্রে আপনাকে এই ট্রেনিংটা নিতে হবে। দেড় মাসের ট্রেনিং হবে, সপ্তাহে একদিন করে, রবিবার অথবা শনিবার, যে কোনো একদিন 1 ঘন্টার জন্য আপনি ট্রেনিংটা নিতে পারেন। আর এই কাজগুলো যারা এই ট্রেনিংটা নেবেন, যখন গিফট আইটেমে ট্রেনিংটা নিচ্ছেন যারা, তাদেরকে আর ফর্ম তুলতে হবে না, কারণ ফর্মের সেই একই ফর্মের মধ্যে আপনাদের সব হয়ে যাবে। এটার জন্য একদিনই ট্রেনিং হয়, এই ট্রেনিংটা আমরা দিই, এর যাবতীয় মেটেরিয়ালস ট্রেনিং পিরিয়ডে, যদি আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসেন কোনো অসুবিধা নেই, এর মেটেরিয়ালসের খুব খরচা খুব কমই হয়, 950 টাকার মতন মেটেরিয়ালস খরচা হয় টোটাল, একদম মানে আপনার ইনক্লুডিং প্রায় যতটা প্র্যাকটিস করা দরকার সব মেটেরিয়ালসটা এখান থেকে পেয়ে যাবেন। আগে চায়না ক্লের উপর হচ্ছিল, সেক্ষেত্রে মেটেরিয়ালসের দাম আরো কম ছিল, প্রায় 500-750 টাকার মধ্যে হয়ে যাচ্ছিল, কিন্তু যেটা এখন এমসিলের হবে, আপনারা এমসিলের দাম জানেন অনেকেই মার্কেটে, এই যে এমসিল দেখছেন, এমসিলে যখন কাজ হবে তখন কিন্তু এমসিলের দামটা একটু বেশি আছে, সেই কারণে আমরা বারবার বলছি আপনাকে যে এমসিলটা দেওয়া হবে সেই এমসিলের দামই ধরবেন, দেখবেন প্রায় 800-900 টাকা এমসিলের দামই এসে যাবে, তো সেক্ষেত্রে আপনার বিশাল কিছু খরচা নয়, একদিন ট্রেনিং হবে, এটা আপনার 950 টাকা মতন খরচা হবে। যারা এই গিফট আইটেমের কাজে ঢুকেছেন তাদের আর ফর্ম লাগবে না, ওই একই ফর্মে হয়ে যাবে, আর যারা নতুন ঢুকছেন তাদেরকে ফর্মটা লাগবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা লেখাবেন এই ক্লের কাজটার জন্য বা এমসিলের কাজের জন্য। আর যারা গিফট আইটেমের কাজ করবেন, অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে, ভালো করে দেখুন, দেখার পর অফিসে এসে যোগাযোগ করে
ফর্ম তুলে নিয়ে গিয়ে ফিল আপ করে ট্রেনিংটা নিয়ে সেটাও করতে পারেন। দুটো কাজকেই আপনি ইনক্লুডিং করতে পারেন, একটা ইউনিট তৈরি করে বাইরে একটা ফ্যাক্টরির মতন লাগিয়েও কাজ করতে পারেন। দেখুন দুটো কাজই কিন্তু সোজা আছে, এটা আপনার একটু সময় সাপেক্ষ, একটা দেড় মাস সময় লেগে যাবে ইনকাম আসতে, কিন্তু এটা আপনি একদিন শিখেই পরের দিন থেকে আপনি ইনকাম করতে পারবেন। তার মানে যদি আপনি এই কাজটা ঢুকে যান, এটা শিখতে শিখতে আপনি এই কাজটা চালু করে দিলেন, এই কাজটা চালু যখন আপনি প্রথম দিন এটা করলেন, তার দু এক মাস পরে যদি এটা ট্রেনিং হয়, এই ট্রেনিংটা নিয়ে বা এক সপ্তাহ পরে যদি ট্রেনিং হয় বা একদিন পরেও যদি ট্রেনিং হয়, এই ট্রেনিংটা নিয়ে আপনি কাজটা কিন্তু পরের দিন থেকে স্টার্ট করতে পারবেন। কাজটা কিন্তু খুব ইজি আছে, এই কাজটা একটু ধরে করলে খুব ভালোই করতে পারবেন। আর যারা ফিগারে কাজ করতে চান না, তারা যদি মনে করেন আপনি শুধু গিফট আইটেমের কাজ করবেন, তারা কিন্তু গিফট আইটেমের কাজ করতে পারেন, কোনো অসুবিধা সেখানে ফিগারের কোনো ব্যাপার নেই। এরকম সব বোর্ড আমরা এরকম সব দিয়ে দেবো, সেই তার উপরে আপনারা কাজ করতে পারবেন। এই জিনিসগুলো আমরা দিয়ে দেবো, সব কাটিং করাই থাকবে, শুধু লেয়ারটা আপনাকে তৈরি করে দিতে হবে। খুব ইজিভাবে কাজটা করা যায়। অনেকে কাজ করতে গিয়ে প্রবলেম হয়েছে, তারা কমিউনিকেশন করেননি। দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, কাজটা মার্কেটে বিক্রি করতে হবে। যদি ভালো কাজ দেন তবে আমি মার্কেটে বিক্রি করতে পারবো, নাহলে পারবো না। যেমন এই কাজগুলো যারা আগে করছিলেন, এখন যারা ভিডিওটি দেখছেন, এই কাজগুলো যারা আগে করছিলেন খুব খারাপ হচ্ছিল, এখন যত দিন যাচ্ছে আপনাদের কাজগুলো তত ভালো হচ্ছে, তত মার্কেটের ডিমান্ড আসছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু রেট বাড়িয়েছি। আগে যে রেটটা ছিল তার থেকে অনেক আমরা রেট বাড়িয়ে দিয়েছি। ইভেন যে ফ্রেমটা আপনাদেরকে করতে হচ্ছিল সেটাও বাদ দিয়ে দিয়েছি, সেটাকেও করতে হবে না, শুধুমাত্র বোর্ডের কাজটা করতে হবে, এতটা সোজা করে দিয়েছি। যারা এই কাজটা করছিলেন কোনো কারণে আসছেন না বা ভাবছেন রেটে পোষাচ্ছিল না, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আবার যারা এই কাজটা নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন বা এগাচ্ছিলেন তাদেরকে বলছি, যারা ট্রেনিং নেবেন ভাবছেন, তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ট্রেনিংটা স্টার্ট করতে পারেন। আর যারা গিফট আইটেমের কাজ করবেন, চিন্তা ভাবনা করেছেন, ইউটিউবে গিয়ে ভাষা ফাউন্ডেশন লিখুন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। অনেক ভিডিও আছে গিফট আইটেমের, নিচের দিকে স্ক্রিপ করে যাবেন, কারণ এখন ক্লিয়ার কাজের অনেক ভিডিও দেওয়া আছে। সামনের দিকে একটু নিচের দিকে নামবেন, যেমন অনেক ভিডিও দেওয়া আছে যেখানে কি কাজ কিভাবে করতে হয় এবং লোকরা বাড়িতে কিভাবে কাজ করছে, ইউনিট তৈরি করে কিভাবে কাজ করছে, এরকম অনেক ভিডিও দেওয়া আছে। সেগুলো একটু ভালো করে দেখবেন, দেখার পর যদি মনে হয় এই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন, তাহলে সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন। একই ফ্যামিলির একজন আসবেন, সময় আসবেন না, কারণ একই ফ্যামিলির একজনই আসবেন, একজনকে ট্রেনিং দিলে আপনার বাড়িতে দশজনকে শিখিয়ে নিয়ে কাজটা করাতে পারবেন। দেখুন একই ফ্যামিলি যদি দশজন আসেন, এখানে দশজনেরই খরচা হবে, আর দশজনের খরচা হলে কিন্তু আপনারা ভাবেন যে কোম্পানির এটা প্রফিট, আমার দরকার নেই। আপনি একই ফ্যামিলির একজনই আসুন, এসে ট্রেনিং নিয়ে গিয়ে দশজনকে শিখিয়ে করুন, একই ফ্যামিলির একজনই খরচা করে শিখে যান, দশজন অটোমেটিক শিখে যাবে। এবার যখন আপনার পরবর্তীকালে যাদেরকে শেখাবেন, যখন আপনি শিখে গেলেন, আমরা যে মালটা দেবো আমরা একটু এক্সট্রা মাল দিয়ে দিই, মালের জন্য কোনো ডিপোজিট কোনো সিকিউরিটি মানি লাগে না। সেই মালগুলো থেকে আপনারা এক পিস দু পিস করে দিয়ে কাউকে শেখাতে পারবেন, সেখান থেকে কিন্তু আপনি তাদেরকে শিখিয়ে আবার তাদেরকে দিয়ে কাজ করিয়ে সেখান থেকে আপনি এটা আর্নিং করতে পারবেন, এই জিনিসটাও করতে পারবেন। যদি অনেক দূর থেকে আসেন তাহলে চিন্তা ভাবনা করে আসবেন, লোক খাটিয়ে করাবেন, কারণ একা কাজ করলে আপনার পোষাবে না এই গিফট আইটেমের কাজের উপর। হ্যাঁ, এই কাজটা আপনাদের খুশি যাবে, একা কাজ করলে মাস দিয়ে 10-12 টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন। এই যে কাজগুলো আমি বললাম এটা কিন্তু ইনকাম করতে পারবেন, কিন্তু এই কাজটার ক্ষেত্রে কিন্তু আপনি একা কাজ করলে 5-6 হাজার টাকা বেশি করতে পারবেন, তাও প্রথম প্রথম এই ইনকামটা আসবে না। প্রথমে কারো হয়তো 1,000 টাকা আসবে, কারো 500 টাকা, কারো 200 টাকা, কারো 3,000 টাকা, এর বেশি আসবে না প্রথম দিনে। তারপরে আস্তে আস্তে যত আপনি হাতের স্পিড বাড়াবেন তত কাজ বেশি হবে, তত আপনি ইনকাম পাবে, কারণ এই কাজের রেটটা একটু কম আছে, মার্কেটের ডিমান্ডও কম আছে, আর মানে ডিমান্ড বলতে রেটটা একটু কম আছে, যেখানে আপনাকে রেটটা আমরা বেশি দিতে পারি না। কিন্তু মাল আপনি হিউজ কোয়ান্টিটি করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি 50 জন 100 জনকে বসিয়ে কাজ করাতে পারেন, তাতে আমরা মাল দিয়ে মানে শেষ করতে পারবেন না যত আমরা মাল দেবো। যদি আপনারা এইভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু কোম্পানিতে যোগাযোগ করতে পারেন। গিফট আইটেমের ক্ষেত্রে যদি লোক খাটিয়ে পারবেন, যেমন যারা কাজ কিছুই জানে না তারাও কিন্তু এই গিফট আইটেমের কাজটা করতে পারবে, আর যারা একটুখানি এটা প্র্যাকটিস করবে তারাও এই কাজটা ইজিভাবে করতে পারবে, বুঝতে পারছেন। আর যারা বিপুরনও আছে তারা কিন্তু আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দিলাম, কিন্তু আমি চেঞ্জ করছি, সেই কারণে বারবার ইউটিউবে ভিডিও দিচ্ছি যে যোগাযোগ করুন, কারণ কাজের আমার একটু ডিমান্ড করছে, মার্কেটে আবার কাজ আবার চাহিদা বেড়েছে, আবার কাজ করতে পারি। এই কানে হাত দাও, বুঝেছো তুমি? না না এইভাবে আমাদের এখানে দুটো ছিল, সব কানা করে এরকম করে করো, এটা করে পেপার এই সিরিজ কাগজ করে একটা
দেখো ওই তো দুটো দুটো ওই যে না তিনটা ছিল বলতো কই